أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله কোরআনের দৃষ্টিতে যারা মিথ্যুক, যারা প্রবঞ্চক, এদের পরিচয় কি? এরা এই পৃথিবীতে কোন কাজগুলি করতে পছন্দ করে এবং পরকালে এই মিথ্যুকদের পরিণাম কি হবে? অনেক মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা এই কোরআনের সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে। তো আল্লাহ বলছেন এরা দুর্নীতিবাদ। কোরআনে 2 নম্বর সুরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে না, কিন্তু তোমরাই তো জেনে শুনে সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে যাচ্ছ। তবেই তো আল্লাহ তাআলা 29 নম্বর সূরা আল আনকাবুতের 68 নম্বর আয়াতে বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল কাফিরিন। আল্লাহ বলছেন তার চাইতে আর বড় জালিম আর দুর্নীতিবাজ কেই বা হতে পারে যে নাকি আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে আর সত্যকে মিথ্যা জানে। যখন তার কাছে পৌঁছে গেছে, সত্য পৌঁছে গেছে, সেই সত্যকে মিথ্যা জানে। তা আল্লাহ বলছেন এর থেকে বড় জালিম আর কেউ হতে পারে না। দোজকের মধ্যে কি আয়াত গোপনকারীদের জন্য বাসস্থান নয়? তো মিথ্যুকরা কি করে? আল্লাহ তাআলার আয়াতকে গোপন করে, আবার প্রয়োজন মতে তারা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করে। আর এগুলি আমরা আমাদের দেশে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। ধর্মের যারা কাহিন রয়েছে, ধর্মের যারা বক্তা রয়েছে, ধর্মের যারা চেল্লাকুশি করে বেড়াচ্ছে, এদের কাছে এরা কোরআনকেও সত্য মানে, বুখারী সাহেবের লেখাকেও সত্য মানে, নোমান ইবনে সাবিত কাবলিওয়ালার যা কিছু থিওরি রয়েছে সেগুলির সত্য মানে। ঠিক এইভাবে যত মুসান্নিফিন রয়েছে, ধর্মের গ্রন্থ রচনাকারী যত লোক রয়েছে, তাদের সকলের লেখাকে এরা সত্য জানে। সমকালীন যুগে তো আমরা দেখতে পাচ্ছি বিশাল তাবলিগি জামাতের লোকগুলি তারা কোরআনকে এক পাশে রেখে দিয়ে মুসলিমের কয়েকটি সূরা তারা আবৃত্তি করে আর বাকি কোরআন মাতৃভাষায় পড়তেই তারা রাজি না। তো মিথ্যুকদের পরিণাম হবে খারাপ, আর মিথ্যুকদের পরিচয় হলো এই, তারা শুধু সত্যকে মানতে রাজি না, শুধু সত্যকে তারা যতক্ষণ পর্যন্ত মিথ্যাকে সংমিশ্রণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই সত্যকে কমপ্লিট বলতেও রাজি না। তো এই মিথ্যুকদের পরিচয় এবং এদের পরিণাম এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা জানতে পারলাম।